পরিষ্কার করলে স্বাদও অন্যরকম গন্ধ লাগবে না আলাইকুম ওয়েলকাম করছি নাজিবস মম থেকে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিও জুড়েই আমি এলিজা থাকছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ব্রয়লার লেয়ার বা পাকিস্তানি মুরগি পরিষ্কার করে রান্না করলে স্বাদটা যেমন বেড়ে যায় তেমনি কোনো গন্ধ থাকে না অনেকের অভিযোগ থাকে ব্রয়লার মুরগি রান্না করলে গন্ধ লাগে কিন্তু যদি কখনো এভাবে আপনারা পরিষ্কার করে রান্না করেন দেখবেন একদম বুঝতেই পারবে না যদি বিশ্বাস না হয় অন্তত একদিন একবার এভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করে দেখবেন যেমন গন্ধ লাগে না তেমনি অনেকটাই মজা লাগে তো চলুন আমি দেখি কিভাবে আমি পরিষ্কার করছি দেখতেই পেলেন বাজার থেকে আমার মুরগিটা নিয়ে কেটে নিয়ে চলে এসেছে সব সময় আমি মুরগিটা কেটেই নিয়ে এসি বাজার থেকে কারণ মুরগি এবং মাছ কাটা এটা আমার জন্য একটু কষ্টকর এটা সবচাইতে কাজের মধ্যে এই কাজটা আমার জন্য একটু সমস্যা যাই হোক মুরগিগুলো আমি ঢেলে নিয়ে আগে একটু ধুয়ে নিলাম দুইবার করে ধুয়ে নিয়ে এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিচ্ছি যেহেতু বাজার থেকে কেটে আনা মুরগি সেহেতু একটু অন্য রকম ছোট বড় পিস করে ফেলে কিছু করার নেই কারণ যেহেতু আমার কাটাও সমস্যা আমরা সবাই জানি মুরগির গলায় রক্ত থাকে সেটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ রক্ত খাওয়া হারাম পিক দিয়ে সুন্দর করে রকগুলো পরিষ্কার করে নিচ্ছি রকগুলো পরিষ্কার করে নিয়ে ভালোভাবে আমি দুইবার ধুয়ে এরপর আমি এর সঙ্গে লবণ মিশিয়ে দিচ্ছি মোটা লবণ যেটা আমরা মাছ পরিষ্কার করি ওটাই মিশিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে ঝাঁকে আমি এটা লবণটা গায়ে মাখিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে এর মধ্যে থেকে যে তেল তেলে একটা বিজলা বিজলা ভাব ওইটা আমি পরিষ্কার করে ফেলছি ওই বিজলাটার জন্যই মুরগিটা অনেক সময় গন্ধ বলে এবং খেতেও খারাপ লাগে একবার আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি আবার মোটা লবণ এবং এক চিমটি হলুদ দিয়ে এটা আমি মাখিয়ে রাখব। এই সময়টা আপনারা একটু লেবুর রস দিয়ে রাখতে পারেন লবণ লেবুর রস আর হলুদ দিয়ে মেখে প্রায় দশ পনেরো মিনিট রেখে দিলে একদম এর মধ্যে থেকে গন্ধ এবং ভিজলা পানি বের হয়ে যাবে যাদের হাতে সময় আছে তারা অবশ্যই পনেরো মিনিট রাখবেন আর যাদের হাতে সময় কম তারা পাঁচ মিনিট রেখে এটা ধুয়ে ফেলে রান্না করবেন দেখবেন কতটা স্বচ্ছ এবং পরিষ্কার হয়েছে এবং খেতে আর কোনো গন্ধ লাগবে না জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে বা আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এর পরবর্তীতে এরকম ভিডিও ছাড়লে চাইলেই আপনি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখানে এখনও একটু বিজলা বিজলা ভাব আছে হলুদ লেগে আছে ওইগুলো আমি আবার একটু হাত দিয়ে পরিষ্কার করে দিলাম এভাবে একদিন রান্না করে খাবেন দেখবেন খুবই মজা এটা বয়লার লিয়ার পাকিস্তানি যে কোনো মুরগি আপনারা এভাবে পরিষ্কার করে খাবেন আজকের ভিডিওতে যদি কথায় এবং কাজে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোভাবে আর একবার ধুয়ে নিয়ে আমি এটা এখন একটা স্টেইনারে রাখবো পানি ঝরাতে এটা পানি ঝরিয়ে গেলে তারপর আমি এটা রান্না করব সবার প্রতি অনেক অনেক ভালোবাসা দোয়া জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম